বিপণীতে আপনাকে স্বাগতম আজকে আমরা সব সেটিংস সম্পর্কে জানব অর্থাৎ সব সেটিংস আমরা ফার্স্ট টাইমেই সব কিছু রিডিফাইন করে দেব যেগুলো পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পারতেছি যে সব নেম সব নেমটা আসলে আপনার নেম যেটা সেটাই এখানে দিতে হবে আর এই সব নেমটা আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইনভয়েস প্রিন্ট থেকে শুরু করে যে সকল ইনভয়েস রিসিভ থাকবে বা রিসিপ্ট হবে প্রিন্টেবল সেগুলোর উপরে আসলে আপনাদের সব নেমটা অটোমেটিক্যালি এখান থেকে পুল হবে সেম থিং আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখান থেকে পুল হবে সেম থিং আপনার এখানে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আপনার অটোমেটিক্যালি পুষ হবে এবং ইনভয়েস ফুটার বলতে আমরা প্রতিটা ইনভয়েসের একদম নিচে আপনার একটা মেসেজ দিতে পারেন আমরা ডিফল একটা মেসেজ দিচ্ছি যে থ্যাংক ইউ ফর ভিজিটিং আস আপনারা আপনাদের মত করে দিতে পারেন আই কালেক্ট ভ্যাট দ্যাট মিন্স আপনার শপে কি আপনি ভ্যাট কালেক্ট করেন যদি আপনি কালেক্ট করেন সেক্ষেত্রে ইএস দিতে হবে আর নাহলে নো দিতে হবে নো দিলে আপনার নো দিলেন আর ইএস দিলে অবশ্যই আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে আদারওয়াইজ আপনাকে সামনে আগাতে দেবে না তো আপনার ভ্যাট যখন আপনি কালেক্ট করবেন সেক্ষেত্রে ইএস দিবেন দেন আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন আচ্ছা তারপরে আমরা যাই প্রিন্ট ফরম্যাট আমাদের এখানে দুই ধরনের প্রিন্ট ফর্মেট আছে তার মধ্যে আপনি থার্মাল প্রিন্ট এবং এ ফোর প্রিন্ট থার্মাল প্রিন্ট বলতে আমরা যেটাকে পস প্রিন্ট প্রিন্টার নামে চিনি এই টাইপের প্রিন্টগুলোকে থার্মাল প্রিন্ট বলবো আর এ ফোর প্রিন্ট বলতে আমরা নর্মালি জানি এ ফোর সাইজের যে প্রিন্টগুলো হয় সেগুলো এ ফোর সাইজের অর্থাৎ আপনি প্রিন্ট ফর্মেটটা যে ফর্মেটেই এখানে দেবেন আপনার যখন কোনো কিছু সেল করবেন অথবা যে কোনো প্রিন্ট ক্ষেত্রে আপনাকে ডিফল্ট আপনার এই সব সেটিংস থেকে আসলে আপনাকে ওখানে ওই ফরম্যাটটা অটোমেটিক নিয়ে আসবে আপনি মনে করেন যে এখানে থার্মাল প্রিন্ট দিলেন সেক্ষেত্রে আপনার থার্মাল প্রিন্ট ফরম্যাটে আপনার প্রিন্ট অফ প্রিন্ট প্রিভিউটা আপনি দেখতে পারবেন অনুরূপভাবে এ ফোর সাইজ যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি এ ফোর সাইজের প্রিন্ট রিসিপ্টটা পাবেন এবং আপনি যদি ফরম্যাটটা নো প্রিন্ট করে দেন তাহলে আপনি সেল বা অন্য অন্য যেখানে প্রিন্ট আছে আপনি কোনো প্রিন্ট করতে না অর্থাৎ আপনার প্রিন্ট প্রিভিউটা আসবে না তাহলে আমরা পরবর্তীতে যাই ইনভয়েস লোগো অর্থাৎ আপনার ইনভয়েস যে রিসিপ্টটা আসবে সেখানে আপনার একটা লোগো অটোমেটিক্যালি পুশ হবে এখান থেকে পুল পুশ হবে সরি তো আপনি এখানে যে ইনভয়েজের লোগোটা ইউজ করবেন আপনার ইনভয়েজে সেই লোগোটা অটোমেটিক্যালি দেখা যাবে আচ্ছা আরেকটা জিনিস শো শো হাইটটা আমরা এখানে যেটা দেখাচ্ছি যে আপনার ইনভয়েস ইনভয়েসে এই ইমেজটা দেখা যাবে কিনা না অর্থাৎ আপনি আপনার শপে একটা ইনভয়েসে একটা একটা লোগো আপনি দিয়ে দিলেন কিন্তু আপনি চাচ্ছেন কিছু কিছু ইনভয়েজে আপনি এটা শো করাবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই শপে এসে হাইট করে দিতে হবে আর আপনি যদি শো করে দেন সেক্ষেত্রে আপনার সময় এই লোগোটা আপনি ইনভয়েসের প্রিন্টে পাবেন আচ্ছা তারপরে আমরা যেটা দেখতেছি আই সেল ইন ইনস্টলমেন্ট অর্থাৎ আপনি যদি কোনো সেল ইনস্টলমেন্টে করেন তাহলে আপনাকে এখানে অবশ্যই ইএস দিতে হবে ইনস্টলমেন্ট বলতে আমরা এটাকে এই বোঝাচ্ছি যে একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন একবার টাকা নিচ্ছেন না দ্যাট মিনস কিস্তিতে যেটা বলা হয় কিস্তিতে আপনি নিচ্ছেন সো কিস্তিতে দিলে আপনি যখন আপনি ইয়েস করবেন তখন আপনাকে এই ইনস্টলমেন্টের যে আমাদের ফিচারগুলো আছে সবখানে আপনার শো করাবে আর আপনি যদি নো করেন আপনার এই ইনস্টলমেন্টের যতগুলো অপারেশন আছে সবগুলো হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি লাইক এরকম আপনার মেনু অর্থাৎ এখানে আমরা মেনু দেখতে পারতেছি এই মেনুগুলো হাইড হয়ে যাবে এবং এই ইনস্টলমেন্টের যতগুলো ফাংশন আছে লাইক টু ডে সামারিতে আপনি দেখতে পারতেছেন এখানে এগুলো হাইড হয়ে যাবে যদি আপনি নো করেন তারপরে ডিটেলস রেজিস্ট্রেশন ডিটেলসে রেজিস্টার ডিটেলসে আপনি দেখবেন যে এখানে আছে ডাউন পেমেন্ট বা ইনস্টলমেন্ট পেইড অ্যামাউন্ট এগুলো সব হাইড হয়ে যাবে আর আপনি ইয়েস করলে অবশ্যই এগুলো আপনি দেখতে পারবেন তো এই ছিল সব সিটিংস তো এটা আসলেই খুবই ইম্পর্টেন্ট তো এইটা সিটিংস না থাকলে আসলে আমাদের সবটারটি চালানোই যাবে না এরকমই এইরকম সিস্টেমই এখানে আছে অতএব আপনাকে ফার্স্ট টাইম সব সিটিংসের এই সব প্রাইমারি তথ্যগুলো দিয়ে আপনাকে সফটওয়্যারটি ওপেন করতে হবে ধন্যবাদ